হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তাহলে কি বাংলার দুই বিগেস্ট সুপারস্টার একই সিনেমায় বন্দী হতে চলেছে? জিৎ এবং প্রসেনজিৎ একই সিনেমায় কাজ করতে চলেছে। তো এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন এবং এটার উত্তর চলে এসেছে। কবে তারা একসঙ্গে কাজ করতে চলেছে, আদৌ কি কাজ করতে চলেছে? তো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনারা দেখেছেন দুদিন আগে আয় কুকু আয়ের প্রমোশনে জিৎ এবং প্রসেনজিৎ চ্যাটার্জি লাইভে এসেছিল একই সঙ্গে। আমি যদিও সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেখানে অনেক প্রশ্ন আসে, দর্শকদের প্রশ্ন তারা অ্যান্সার করে। তখন সেখানে একটা প্রশ্ন আসে যে তাদের দুজনকে একই সঙ্গে একই ফ্রেমে দেখতে চাই, অর্থাৎ তাদের প্রমোশনে দেখেছি বা বাঘবন্দি খেলাতে আলাদা আলাদা স্ক্রিনে দেখেছি, কিন্তু তাদেরকে বড় পর্দায় একই সঙ্গে যে দেখার একটা কীরকম অনুভূতি সেটা দর্শকরা এক্সপিরিয়েন্স করতে চায়। এর আগে প্রসেনজিৎ এবং মিঠুনকে কত দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহ করেছিল, কিন্তু সেটা সম্ভবই হয়নি। পুরো যুগ কেটে গেল, কিন্তু এই দুই বিগেস্ট স্টারকে একই ফ্রেমে দেখতে পারেনি। দর্শকরা চাইছে এবার যেন সেটা না হয়। বলিউড বলুন, সাউথ বলুন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে বড় বড় স্টাররা একত্র হয়ে কাজ করছে, বাংলাতে এটা কেন হচ্ছে না? আগেও তো এই ব্যাপারটা এবার ফাইনালি মনে হয় হতে চলেছে, কারণ জিৎ সেই ব্যাপারটাকে নিয়ে সুন্দরভাবে একটা অ্যান্সার করেছে। জিৎ বলেছে তাদের কাছে নাকি অনেক কটা স্টোরি রয়েছে, মিনিমাম 5-6টা স্টোরি রয়েছে জিৎ এবং প্রসেনজিৎকে মাথায় রেখে। তো সেই ব্যাপারটা তারা নিশ্চয়ই পছন্দ করেছে, বলেছে যে তারা দুজন একসঙ্গে কাজ করবে, কিন্তু কোন স্টোরিটা এখনও পর্যন্ত সিলেক্ট হয়নি। তবে 5-6টা স্টোরি কিন্তু তাদের কাছে রয়েছে, খুব ভালো ভালো স্টোরি রয়েছে, খুব ভালো ভালো কন্টেন্ট রয়েছে। এবং তবে এটা কনফার্ম হলো যে জিৎ ও প্রসেনজিৎকে আমরা একই সঙ্গে দেখতে পারবো এবং সেটা খুব শীঘ্রই। তো এই জিনিসটা শুনে আমার বেশ ভালো লাগলো আর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি ভয়েস কোয়ালিটি শুনতে অনেকটাই খারাপ হবে আপনাদের কাছে, হয়তো ঠিকঠাকভাবে যাচ্ছে না, বাট কী করবো, সারাদিন এরকম যায় যে বৃষ্টির জন্য ভিডিও করতে পারি না, রাত্রে কারেন্ট থাকে না। মানে আমি যেখানে থাকি, অ্যাকচুয়ালি আমি গ্রামে থাকি, তো এখানে কারেন্টের যে ব্যাপারটা সেটা খুবই সস্তা। সস্তা বলতে মানে কখন চলে যাবে, কখন যে আসবে সেই নিয়ে কারো মাথা ব্যথা নেই। তো শহরের দিকে ব্যাপারটা আলাদা, কারণ আমি যখন শহরে ছিলাম, অর্থাৎ আমি কোনো একটা কাজে গিয়েছিলাম, সেখানে দেখতাম 2 মিনিটের জন্য কারেন্ট যায় না, আর যদি যায় তাহলে সেটা চলে আসে। কিন্তু গ্রামে এটা নয়, এমনও সময় যাবে 2 দিন পর্যন্ত কারেন্ট আসবে না। তো আমি সব কিছুকে উপেক্ষা করে এই আপডেটটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। জিৎ ও প্রসেনজিৎকে একই ফ্রেমে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো সময়।